নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় মা, বম বম ভোলে। কেমন আছেন বন্ধুরা? ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যে আমার আরও একটি দ্বিতীয় চ্যানেল রয়েছে, যে চ্যানেলে আপনারা আপনাদের শরীর সম্বন্ধীয় বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন ভেষজ এবং প্রাকৃতিক উপায়ে। চ্যানেলটি হলো সুব্রত হেলথ এবং তার লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা চাইলেও ওই চ্যানেলটি দেখতে পারেন। তুলসী গাছকে হিন্দুশাস্ত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় আচার এবং অনুষ্ঠানে তুলসী গাছের মহিমা অবর্ণনীয়। তুলসী গাছকে গৃহে বা বাস্তুতে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয় এবং তাই একে বিষ্ণুপ্রিয়াও বলা হয়। ধার্মিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিকই, ঠিক তার পাশাপাশি এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ গুণ। শরীরস্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে গৃহে তুলসী গাছ রাখা হয় সেই গৃহের পজিটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং গৃহের মানুষদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সঠিক দিকে এই তুলসী গাছকে রাখতে হবে, আর তা রাখতে হবে বাস্তুশাস্ত্র মতে, এবং তবেই আপনার গৃহের শুভ পরিবর্তন আনতে পারবে, আপনার শরীর স্বাস্থ্যকে সে ভালো রাখবে। তাই এই ভিডিওতে আমরা জেনে নেব যে বাস্তুর কোন দিকে আপনি তুলসী গাছকে রাখবেন আর যা রাখলে আপনার জীবনে শুভ ফল আনবে। প্রথমত, বাস্তুর পূর্ব দিকে তুলসী গাছকে রাখলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আর যদি একান্তই পূর্ব দিকে কোনো স্থান না থাকে তাহলে আপনি উত্তর দিকে রাখতে পারেন, কারণ এই দুটি দিক অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসী গাছ রাখার ক্ষেত্রে। আর এটি রাখলে আপনার মানসিক চিন্তাভাবনার জগতে একটা শুভ পরিবর্তন আনতে পারবে, কারণ এই গাছ বৃদ্ধি পাওয়ার জন্য সূর্যালোকের প্রয়োজন হবে। তাই সরাসরি সূর্যের আলো পাওয়ার জন্য উত্তর এবং পূর্ব দিকে আপনি রাখতে পারেন এই গুরুত্বপূর্ণ গাছকে। অনেকে গৃহে তুলসী গাছ রাখে কিন্তু সঠিক দিক না জেনে গৃহের মাঝখানে রেখে দেন, এটি মোটেও শুভ দিক নয় তুলসী গাছের ক্ষেত্রে। তুলসী গাছকে সর্বদা গৃহের কর্নারের দিকে রাখবেন। যদি উত্তর দিকে রাখেন তাহলে নর্থ পোলের এনার্জিকে এ অত্যন্ত আকর্ষিত করবে, এবং যদি আপনি পূর্ব দিকে রাখেন তাহলে গৃহের পূর্ব দিকের যে সোলার এনার্জি সেই এনার্জিকে আপনার গৃহে রাখবে এবং গৃহের পরিবেশকে আরও বেশি সুন্দর করে তুলবে। আমরা জানি উত্তর দিক থেকে অর্থ সম্পর্কিত যে দিক তা হলো উত্তর দিক, আর সেই দিকে রাখলে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে, মা লক্ষ্মীর কৃপা সর্বদা পাবেন। এবং পূর্ব দিকে রাখলে পূর্ব দিকে আপনার সূর্যদেবের দিক এবং সূর্য নারায়ণের কৃপা সর্বদা আপনার বাস্তুর মধ্যে থাকবে এবং আপনার শরীর স্বাস্থ্য সর্বদা ভালো থাকবে। অনেকের গৃহে একের অধিক তুলসী গাছ থাকে, তবে সেক্ষেত্রে মনে রাখবেন তুলসী গাছকে অড নাম্বারে রাখবেন, অর্থাৎ 3, 5, 7 এইরকমই অড নাম্বারে, আর তাহলে আপনার পরিবারে এবং আপনার গৃহে সর্বদা একটা শুভ পরিবর্তন আনতে পারবে। অযথা একের অধিক তুলসী গাছ আপনি রাখবেন না, যদি রাখতেই হয় তাহলে অড নাম্বারে তুলসী গাছ আপনি রাখুন। অনেকের প্রশ্নই আসতে পারে কি ধরনের তুলসী গৃহে রাখলে বাস্তুতে শুভ পরিবর্তন আসতে পারে। অনেকের মনে প্রশ্নই আসে যে কিভাবে তুলসী গাছকে রাখলে গৃহের শুভ পরিবর্তন আসবে। সেক্ষেত্রে বলবো, তুলসী গাছকে সদা সর্বদা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখুন, সেখানে কোনোভাবে জুতো বা ডাস্টবিন এগুলো রাখবেন না। আর এগুলো রাখলে আপনার গুড লাকের পরিবর্তে ব্যাড লাককে আপনি আমন্ত্রণ জানাবেন। সদা সর্বদা তুলসী গাছকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন এবং মা লক্ষ্মী হিসাবে সর্বদা পূজার্চনা করবেন, আপনার গৃহের সুখ ও সমৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপা। তুলসী গাছকে সরাসরি মাটিতে রোপণ করবেন না, কোনো একটি পটের মধ্যে আপনি মাটি নিয়ে
তাতেই আপনি তুলসী গাছকে রোপণ করুন, কিংবা তুলসী মঞ্চ বা বেদি প্রস্তুত করে সেখানেই আপনি তুলসী গাছকে রোপণ করবেন, আর সেটি আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আনবে। ভুল করেও দক্ষিণ দিকে আপনি তুলসী গাছকে রোপণ করবেন না, আর এমনটা করলে আপনার গৃহের অর্থনৈতিক সংকট সারা জীবনই থাকবে। যদি তুলসী পত্র শুকিয়ে যায়, তাহলে গাছ থেকে তুলসী পত্রের এই শুকনো পত্রকে আপনি যতটা শীঘ্র সম্ভব সেখান থেকে ফেলে দেবেন বা রিমুভ করবেন, কারণ শুকনো তুলসী পত্র আপনার পরিবারের সম্পর্ককে নষ্ট করতে সাহায্য করবে। সেই সাথে বলবো যে তুলসী গাছের পাতা আপনি একাদশী, রবিবার, মঙ্গলবার এই বিশেষ বারগুলিতে আপনি ছিঁড়বেন না। যদি আপনার গৃহে সদা সর্বদা ঝগড়া, গণ্ডগোল বা বিবাদ লেগেই থাকে এবং আপনি যদি মনে করেন কোনো অশুভ শক্তি বা কালা জাদু রয়েছে আপনার গৃহের উপরে, তাহলে আপনি তুলসী গাছকে আপনার গৃহের পূর্ব দিকে রাখুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, নমস্কার।